আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুহুল স্টেন মিনিট স্কুলে। আমরা কিন্তু ধারাবাহিকভাবে স্পোকেনের একটা একটা করে ক্লাস দেখে ফেলতেছি, ওকে? তো আমরা কিন্তু অনেক কিছু শিখতেছি এবং অনেক কিছু আমাদের আয়ত্তের ভিতরেও চলে আসতেছে, ওকে? তো এখন আমরা আজকের ক্লাসে যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কি আপনাদের পার্টস অফ স্পিচ। কি পড়বো আজকে আমরা? পার্টস অফ স্পিচ, ওকে? তো এটা কি আপনারা মানে অনেকেই হয়তো অবগত রয়েছেন এই জিনিসটা নিয়ে। তো এটা হচ্ছে মানে গ্রামারের, ইংলিশ গ্রামারের খুব ইম্পর্টেন্ট একটি বিষয় বা একটি দিক বা একটা অংশ, যেটা ছাড়া কিন্তু আমরা ইংলিশ গ্রামার বুঝতে পারবো না, ওকে? বা মানে যা ইংলিশ গ্রামার আমরা ভালোভাবে বুঝতে হলে পার্টস অফ স্পিচের ধারণা আমাদেরকে খুব ভালোভাবে আমাদেরকে কী করতে হবে, আয়ত্ত করতে হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা জানবো পার্টস অফ স্পিচ মানে কি। আচ্ছা, আমি এখানে একটি জিনিস লিখতেছি, আচ্ছা একটা বাক্য লিখি যেটা দিয়ে আমি তোমাদেরকে খুব ভালোভাবে পার্টস অফ স্পিচটা বুঝিয়ে দিব। আচ্ছা, পার্টস মানে কি, যে পার্টস জিনিসটা এটা মানে কি? আচ্ছা, আপনাদের পার্ট অর্থ অংশ আমরা জানি, ঠিক আছে? মানে এই পার্ট ওই পার্ট আমরা বলি না যে তুমি ওই পার্ট নাও আমি ওই পার্ট নিব, ঠিক আছে? মানে পার্ট অর্থ অংশ বোঝায়, পার্ট অর্থ অংশ বোঝায়। আর এখানে যেহেতু পার্টস, এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে প্লুরাল। সো এখানে হচ্ছে গিয়ে পার্টস অর্থ হচ্ছে গিয়ে অংশ সমূহ। কি হবে এখানে? অংশ সমূহ। আর এই যে অফ, এটা হচ্ছে গিয়ে প্রিপজিশন। কি হচ্ছে এটা? প্রিপজিশন। হ্যাঁ, তো প্রিপজিশন হচ্ছে গিয়ে পূর্বে অবস্থান করে এরকম কিছু জিনিসকে বা কিছু শব্দকে বোঝায়। যেটা অফ হচ্ছে গিয়ে অর্থ হচ্ছে গিয়ে আমরা যদি অর্থ বেদ করি তাহলে এই এটা হচ্ছে গিয়ে এটার অর্থ হচ্ছে গিয়ে র অথবা এর, ঠিক আছে? তারপর স্পিচ, এটা কি? স্পিচ অর্থ কি? বক্তৃতা। কি হবে গিয়ে? বক্তৃতা। এই যে বক্তৃতা, আচ্ছা বক্তৃতা হতে পারে, তারপর বক্তব্য হতে পারে, কারো কথা বাক্য হতে পারে, হতে পারে মুখের ভাষা, মুখের জবান হতে পারে এরকম, ওকে? আচ্ছা, মানে কোথায় বাক্য বক্তৃতা স্পিচ হতো, স্পিচ মানে বোঝায়। তার মানে কি? বক্তৃতা বা বাক্যের অংশ সমূহকে বোঝায় পার্টস অফ স্পিচ। মানে বক্তৃতা বা বাক্যের বা কথার অংশ সমূহকে বোঝায় কি? পার্টস অফ স্পিচ। আমরা আরো ক্লিয়ারলি এটা দেখি। দেখো এখানে আমি একটি বাক্য লিখি, হ্যাঁ, সেটি হচ্ছে গিয়ে এখানে আমি লিখছি যে হি টোল্ড মি টু গো দেয়ার, সে আমাকে সেখানে যেতে বলেছিল, ওকে? আচ্ছা, তো এটা হচ্ছে একটা বাক্য, এই জিনিসটা পুরোটাই হচ্ছে একটা কি? স্পিচ। এটা কি? স্পিচ। আচ্ছা, তো আমি যখন এই যে জিনিসটাকে অংশ অংশ করবো, যেমন এই যে টোল্ড একটা, মি একটা করলাম, তারপর টু গো দেয়ার, হ্যাঁ, এই যে আমি জিনিসটা করলাম, এই যে এক একটা বক্সের ভিতরে ঢুকে ফেললাম, এই যে তারপর এই যে, হ্যাঁ, মানে হি একটা, টোল্ড একটা, মি আর একটা, টু একটা, গো আর একটা, দেয়ার, মানে এক একটা ওয়ার্ড আমি কি করলাম? ডিভাইড করে ফেললাম। মানে এই জিনিসটাকে আমি অংশ অংশ করে ফেললাম। মানে অংশ অংশ করা যায় না? যায়। আমি যদি এখানে বাংলা লিখি যে এরকম আমি তোমাকে সব সময় শ্রদ্ধা করি, ওকে? তাহলে এই যে আমি একটা অংশ করলাম এখানে, তোমাকে সব সময় শ্রদ্ধা করি, আমি প্রত্যেকটাকে এক একটা অংশ করে ফেললাম, তাহলে এই যে অংশগুলো, এই অংশগুলো হচ্ছে গিয়ে আমাদের একটা স্পিচের পার্টস, ঠিক আছে? তার মানে কি? এইটা হচ্ছে আমাদের একটা স্পিচ পুরোটাই, আর এই যে আমি অংশ করলাম এগুলো হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচ। মানে এই অংশ, এই এই যে পুরোটা বাক্যের প্রত্যেকটা অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। আপনারা কি বুঝতে পেরেছেন পার্টস অফ স্পিচ মানে কি? আচ্ছা, তো এই যে এখানে এই যে পার্ট রয়েছে এখানে, হি, এটা হচ্ছে একটি পার্টস অফ স্পিচ। একটা নাম কি করে দেয়? আইডেন্টিফাই করে দেয়, ঠিক আছে?
টলকে এক একটা নাম, এটাকে আমরা কি নামে ডাকবো, মিটটাকে আমরা কি নামে ডাকবো, টুটাকে আমরা কি নামে ডাকবো, গোটাকে আমরা কি নামে ডাকবো, দেয়ারটাকে আমরা কি নামে ডাকবো, মানে এই যে পুরোটা জিনিসটাকে আমরা কি নামে ডাকবো, এই যে পার্টগুলোকে আমরা কি নামে ডাকবো, মানে কি নামে দেখে আমরা ওইগুলোকে আইডেন্টিফাই করতে পারবো ইজিলি, ওইগুলো আমাদেরকে কে বলে দেয়, আমাদের পার্টস অফ স্পিচ আমাদেরকে বলে দেয়। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে গিয়ে যে কোনো বক্তৃতার বা বাক্যের মানে একটা বড় একটা বাক্য বা কথার জবানের অংশ সমূহকে বলা হয় পার্টস অফ স্পিচ। তো আপনারা কি বুঝতে পেরেছেন পার্টস অফ স্পিচ মানে কি? এটা কিন্তু আমি আমার মতো করে বুঝিয়েছি, এটা কিন্তু কোনো বইয়ের ভাষা নয়। এটা এই যে পার্টস অফ স্পিচটাকে আপনি কেউ সহজে বুঝতে পারেন, আমার মতো করে আমি বুঝিয়েছি, ঠিক আছে? অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি কিভাবে বোঝালাম, এভাবে তো আমরা পড়ি নাই বইয়েতে, আমি কিন্তু বইয়ের ভাষায় আপনাকে আপনাদেরকে আমি বোঝাই নাই, আমি এটা আমি যেভাবে বুঝতে পারছি তোমাদেরকে আমি সেইভাবে বুঝিয়েছি। ওকে, আমার কাছে মনে হয় এই বোঝানোটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছে, আর এই যে বোঝানোটা আপনাদের সারাটা জীবন কি করবে, কাজে লাগবে, মাথায় অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো আমরা নেক্সটে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচের কি যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো দেখতে থাকো পার্ট বাই পার্ট পার্টস অফ স্পিচের ডিসক্রিপশন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে অ্যাডভান্স ওয়েলকাম জানিয়ে আমি আজকের ক্লাসটি শেষ করছি। আর অবশ্যই আপনারা কি করবেন, এই যে চ্যানেলটি রুহুলস 10 মিনিট স্কুল, এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি কিন্তু এই চ্যানেলে নতুন নতুন ভিন্ন ধরনের স্পোকেন ক্লাস নিয়ে ডে বাই ডে আসছি এবং আসবো ইনশাল্লাহ। যদি আপনাদের সাপোর্ট থাকে তাহলে অবশ্যই আপনারা স্পোকেনে ভালো করতে পারবেন এবং গ্রামার সম্পর্কে পুরোপুরি বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।